আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। তাসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত। দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি, আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আচ্ছা, আজকে দেখাবো সেই ভাইরাল ড্রেস, পদ্ম ড্রেস। তো এই ড্রেসটা কে কে চিনো বা কে কে কিনেছ কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আর যে যে কিনবে অর্ডার করে ফেলো, আমি তোমাদের কাছে পৌঁছে দিব। যাই হোক, দুষ্টুমি করলাম। এগুলো হচ্ছে আমার বোন, ছোটো বোন কেনার জন্য পাগল হয়ে গেছে, সেই জন্য এগুলো আমি আমাদের পেজেই আছে। তা ও এক এক পেজে এক এক রকম দেখেছে, একটা দেখছে 3,500, একটা দেখছে 2,500, একটা 2,700। তো যাই হোক, তোমরা যদি নাও আমার কাছে ডিসকাউন্ট আছে, মানে তোমরা পেজে যা দেখবে তার থেকে আমাকে কমই দিবে, অসুবিধা নেই। তার থেকে 200 টাকা করে কম দিলেই হবে, তাও আমার থেকে নাও। যাই হোক, দুষ্টামি করলাম। আশা করি আমি যাচ্ছি হচ্ছে এই সেই ভাইরাল ড্রেসের কাছে। তো এখানে হেঁটে হেঁটে আমি যাচ্ছি নিউ মার্কেট, ভিতরে মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় আবার মেয়েকে নিয়ে, তারপরে সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে, তারপরে হচ্ছে আমি ভেন্ডি ভাজি আর হচ্ছে ডাল রান্না ভাত করে এসে পড়েছি। বাকিটা আয়রার ফুপি করবে, ঘরও মোছা শেষ, আয়রাকে গোসল করিয়ে কাপড় চোপড় ধুয়ে তারপরে আমি একবারে গোসল করে ফ্রেশ হয়ে তারপরে এই যে যাচ্ছি। তো 11টা বাজে, আমার কমপ্লিট সব কাজ, এসে শুধু নামাজটা পড়বো, সেই জন্য আগে আগে সব কিছু কাজ সেরে তারপর চলে যাচ্ছি হেঁটে হেঁটে, তা হাঁটছি আর তোমাদের সাথে আশেপাশটা শেয়ার করতেছি। তো আশেপাশটা কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবে। তো এখানে হচ্ছে বিরিয়ারদের প্রশিক্ষণ মাঠ, আর অনেক বড় জায়গা, আর কাঁঠালের তো অভাব নেই, ভিতরে তো অনেক গাছ, মানে জায়গা আছে, গাছের অভাব নেই। নারিকেল গাছ, যে কোনো সব ধরনের ফল গাছ এই ভিতরে পাওয়া যাবে, এমন কোনো ফল গাছ নেই, সে সব ধরনের পাওয়া যাবে। সে এই যে সে মানে ভাইরাল বদ্ধ ড্রেস, এই যে হচ্ছে আপনার ওড়নাটা, আর জামাটা হোয়াইট কালারই থাকবে, শুধু ঘুরবে আপনার ওড়নাটা, মানে ওড়নাটা হবে মেরুন, কোনোটা হবে কালো, কোনোটা হবে লাল, শুধু ওড়নাটাই ঘুরবে, আর জামাটা সেম। আর বুকের কাছে একটু কাজটা, ওই কাজটার সাথে ওড়নাটা সামান্য একটু মিল থাকবে, এই আর কি। তা ভালোই লাগলো, আমিও দেখলাম, খারাপ না। আর রেডিমেড বানানো, এখানে আপনার 44 সাইজ পর্যন্ত পাওয়া যাবে, 38, 40, 42, 44 লাস্ট সাইজটা। আর একদম যারা মানে হেভি মোটা তাদের জন্য হবে না, যারা 42, 44 তাদের জন্য হবে। তো ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে যারা নতুন ভিজিট করতেছ, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা বেল বাটন অন করে দিবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। এটা তো যে আপনাদের সাথে দেখালাম, আবার বোনকে, ছোটো বোন আবার ভাবি তারা নেবে, তাদেরকে একটু ভিডিও করে আবার দেখালাম। চারোদিকটা লেস দেখানো, মানে লেস দেওয়া, আর হাতায় ডিজাইনটা সুন্দর। আর এগুলো হচ্ছে আপনার চুন্ডি পিন ওড়না, তো এটাও এক দেখতে চেয়েছে আমার চাচাতো বোন, তো তার জন্য এখানে আমি এসে ভিডিও করতেছি। আগে না দেখে তো তাকে আমি আন্তাজি কিনে দিতে পারি না, একজনের তো আরেকজন কিনলে কিন্তু বুঝে শুনে কিনতে হয়, তাই আগে আমি ভিডিও করে ছবি তুলে তারপরে পাঠিয়েছি, দেখি তার কোনটা পছন্দ হয়। আর ওড়নার কিন্তু খুব দাম, ভালো একটা ওড়না কিনতে যান 500 টাকার নিচে না, আর যে কোনো ওড়নাই, আর সিম্পল হলে 150, 200, 250 এরকম, ওগুলো জামার সাথে যায় না। তো এই জন্যই বললাম এই কথাটা, যে ওড়না কিন্তু আপনার একটু গর্জিয়াস ওড়না কিনতে গেলে 500 টাকার নিচে কেনা যায় না। তার সাথে আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছি কী কী পাওয়া যায়। এগুলো হচ্ছে নিউ মার্কেটের নিচতলায়, আর এগুলো হচ্ছে শাড়ি, আমার মার জন্য একটা জামা নিয়েছিলাম ড্রেস,
সেই রেসটা দেখে আমাদের আরেকজনে পছন্দ করেছে, সেই রেসটা দেখার পরে দুইটা অর্ডার পেয়েছি। তো মোটামুটি এখানে থেকে আমি ঈদের পরে তো বেচাকেনা করলাম, ঈদের পরে 6-7টা অর্ডার পেয়েছি, সেগুলো এখানে জানতে আসলাম। তাড়াতাড়ি কাজ টাজ সেরে আপনাদের সাথে তো বললামই। আর এইগুলো হচ্ছে আপনার চিকেনের ওপরে জামালগুলো চলতেছে অনেক ভালোই, প্রাইসও কম। যেরকম আপনার যদি 2 পিস মানে অন্য আর আপনি যদি নেন, মানে প্রাইজে সেলার কথা বলতেছি 2 পিস, তাহলে হবে আপনার 850। আর যদি আপনি নেন হচ্ছে অন্যসহ তাহলে হবে 1050। আর এটাও সাইজ সেম। আমি দেখাচ্ছি, লোকটা আমাকে কার্ড দিয়ে দিচ্ছে, আবার হচ্ছে দেখিয়ে দিবে কীরকম। এখানে হাতের কাজে, তারপরে ব্লক সাপার, সব ধরনের ড্রেসই কিন্তু পাওয়া যায়। আর বললো যদি ওন্না নেন, ওন্না আলাদাভাবে আছে, সাপার মধ্যে ডিজাইনটা তো ভালোই লাগলো আমার, তো যে কালোটার মধ্যে সাপা তো সুন্দর লাগলো। আচ্ছা, ড্রেস যা দেখি সবই পছন্দ হয়, এই একটা জিনিস। তো এই যে হচ্ছে চিকেনের উপরে কালারগুলো আরও সুন্দর, এখানে বোঝা যাচ্ছে না। আর সেলোয়ারে আপনি হবে আর নিচে লেসের মতন থাকবে। কালোটা দেখাচ্ছে, কালোটার সাথে ওন্না দেখাচ্ছে, তাহলে বুঝতে পারবেন। 2 পিসই বিক্রি করে, তারপরে আবার কেউ ওন্না চায়, সেই জন্য তারা আবার ওন্না, যারা নিবে তাদের জন্য ওন্না এরকম করে বানানো হয়েছে। ভালোই লাগলো, কালোটা আমার পছন্দ হয়েছে। দামটা আপনাদের কাছে বলতেছি, যদি ভালো লাগে অবশ্যই বলতে পারেন। এটা হচ্ছে আপনার 2 পিস, ওন্না ছাড়া নিলে হবে আপনার 850, আর ওন্না সহ নিলে হবে 1050। ওন্নাটা কিন্তু খুব বড়। তো এই যে আমার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আর আমি যেখান থেকে আনি অনেকেই দোকানগুলো দেখালাম। তারা ঘোরা করে যাই তো ভালো করে, মানে মেয়েকে ধুয়ে যায়, আরাকে এই গরমের মধ্যে নেওয়া অসম্ভব। আরাকে নিয়ে কখনো আমি যাই না, আমি তারা ঘোরা করে যাই, আবার তারা 1 ঘন্টার মধ্যে আমার কাজ সেরে আমি এসে পড়ি। মানে চিন্তা থাকে মেয়েকে ধুয়ে গেলে দুষ্টামি করে না কী করে, থাকে তারপর নিজের একটা টেনশন হয় না। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে জানাবেন। তো এখানে ভিডিওটা শেষ করলাম আপাতত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।